আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সাথে আছি আমি অনুভা বিশ্বাস। দেশের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ সুবিধা বজায় রাখতে সমন্বয় করতে হবে বলেছেন ওবায়দুল কাদের। আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারিনি বলেছেন জিএম কাদের। নির্বাচনে জাপার ভরাডুবি না হলে সব মেনে নিতাম বললেন রওশন। ভারতীয় পেঁয়াজ রোজার আগেই বাজারে ঢুকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে সরকার বললেন রিজভি। আফরিনের সঙ্গে বৈঠক শেষে খসরু বললেন কিছুই বলার নেই। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আসছেন বিশ্ব ব্যাংকের এমডি। 18তম শিক্ষক নিবন্ধনের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। এখানেই শেষ করছি এক মিনিটে আজকের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। চাপার জোর বাড়াও।